আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরব আমিরাতের প্রবাসীদের জন্য নিয়ে আসছি একটি ভালো নিউজ, ভালো খবর। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব সংবাদ আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আক্তার 89 ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করার জন্য। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন, আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন, কোনো একটি কোম্পানিতে ক্যান্সেল হবার পর মাত্র এক মাস সময় পাওয়া যায়। এই এক মাসের ভিতরে হয়তো বা আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, মানে আপনি ক্যান্সেল হবার পরে অন্য যে কোনো একটি কোম্পানিতে ভিসা লাগাতে হবে, আর না হয়তো আপনাকে দেশে চলে যেতে হবে। কিন্তু গত রবিবার আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি খালিজ টাইম নিউজে একটা ঘোষণা আসছে যে আগে যে 30 দিনের একটা সময় দেওয়া হতো এটা শিথিল করা হয়েছে, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা ক্যান্সেল হবার পরে আগে যে 30 দিনের সময় পেতেন, সেই 30 দিনের পরিবর্তে এখন আপনি আরব আমিরাতে 3 থেকে 6 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন এবং আপনি আপনার কাজ খুঁজে নিতে পারবেন। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আবার বলতেছি, বিভিন্ন কোম্পানি থেকে ক্যান্সেল হবার পরে আগে এক মাস সময় পাওয়া যেত, এই এক মাসের মধ্যে আপনাকে হয়তো বা দেশে যেতে হতো, আর না হয়তো অন্য যে কোনো একটি কোম্পানিতে আপনাকে ভিসা লাগাতে হতো, আর না হয়তো ওভারস্টে করলে আপনার উপরে ফাইন বা জরিমানা আসতো। এক মাস পর থেকে আপনার উপরে ফাইন বা জরিমানা আসতো। কিন্তু এখন আপনি যে কোনো কোম্পানি থেকে ক্যান্সেল হবার পরে 3 থেকে 6 মাস পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়া অবস্থান করতে পারবেন এবং আপনার কাজ এবং আপনার জব চাকরি যেটাই বলেন আপনি খুব সুন্দরভাবে এই 3 থেকে 6 মাসের মধ্যে খুঁজে নিতে পারবেন এবং আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তার মানে এই 3 থেকে 6 মাস পর্যন্ত যদি আপনি আরব আমিরাতে অবস্থান করেন, তাহলে আপনার উপরে মানে ক্যান্সেল হবার পরে কোন একটি কোম্পানি থেকে ক্যান্সেল হবার পরে 3 থেকে 6 মাস পর্যন্ত যদি আপনি আরব আমিরাতে অবস্থান করেন, তাহলে আপনার উপরে জরিমানা বা ফাইন আসবে না। আপনারা জানেন যে আগে যে কোনো একটি কোম্পানি থেকে ক্যান্সেল হবার পরে যখন এক মাস ওভার হয়ে যেত, প্রতিদিন 100 দিরহাম করে আপনার উপরে জরিমানা বা ফাইন আসতো। কিন্তু এই যে ফাইন বা জরিমানার ব্যাপারটা ছিল এটা এখন আর নাই। তার মানে আপনি এখন খুব নিঃসন্দেহে একদম আস্তে ধীরে কোনো একটি কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে 3 থেকে 6 মাস পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন এবং আপনার কাজটি আপনি খুঁজে নিয়ে আপনার ভিসা পরিবর্তন করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি ভিসাটা লাগিয়ে নিতে পারবেন। এটা আসলে আরব আমিরাতে প্রবাসীদের জন্য অত্যন্ত গুড একটা নিউজ, কারণ আগে দেখা যেত যে অনেক কোম্পানি থেকে ক্যান্সেল হওয়ার পরে কোম্পানি পাসপোর্ট দিচ্ছে না, এরপরে দেখা যাচ্ছে যে অনেক ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়েছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের। তখন দেখা গেছে যে যে 30 দিনের সময় দেওয়া হতো, এই 30 দিনের মধ্যে আপনি কাজও খুঁজে পেতেন না। আবার দেখা যেত যে পাসপোর্ট নিতে নিতে প্রায় 10-12 দিন চলে যেত বা কাজ খুঁজতে খুঁজতে প্রায় 1 মাসের উপরে চলে যেত এবং আপনার উপরে জরিমানা আসা শুরু হয়ে যেত। কিন্তু এই একটা গুড নিউজ, আরব আমিরাতের সরকার সবসময় সচেতন, আরব আমিরাতে প্রতিটি নাগরিকদের জন্য, সেটা তাদের নিজস্ব নিজের লোকাল লোক হোক অথবা যারা প্রবাসে আছেন, সবার প্রতি সবসময় সচেতন থাকে এবং প্রতিনিয়তই নতুন নতুন গুড নিউজ নিয়ে আসে এবং আরব আমিরাতে প্রবাসী যারা আছে তাদের সুযোগ সুবিধা ব্যাপারে তারা সবসময় সচেতন। আশা করতেছি এই গুড নিউজটি জানার পর যারাই আমার সাথে বর্তমানে যুক্ত আছেন, যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কেমন আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।